নমস্কার বন্ধুরা, রাইয়ের রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্যরকম আর একদম নতুন স্বাদের একটি ডিমের কষার রেসিপি। এটা বানানো কিন্তু খুব সহজ আর এটা ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলা যায় আর এটা খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো দেখে নি চলুন। প্রথমে মিক্সিতে আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দেব 10-12টার মতো কাজু আর 4-5টা আমন্ড বাদাম আর 1 চা চামচ পোস্ত। এবার সামান্য একটু জল দিয়ে মিহি পেস্টটা তৈরি করে নেব। এখানে আপনাদের কাছে যদি আমন্ড বাদামটা না থাকে আপনারা না ইউজ করতে পারেন। পেস্টটা তৈরি হয়ে গেলে এবার আমি এখানে 5টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোতে যাতে ভালো করে মশলা ঢোকে সেই জন্য আমি একটু ডিমগুলো কেটে দেব, যাতে ভালো মতন মশলাটা এর ভিতরে ঢোকে। সবকটা ডিমই এরকমভাবে আমি কেটে দেব। এবার আমি ডিমগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ডিমগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি তার জন্য ডিমের মধ্যে 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলো সব মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আমার এখানে ডিমগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা এগুলো তেলে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল আগে থাকতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একে একে সবকটা ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমগুলো যখন ভালো করে তেলে ভেজে নেওয়া হয়ে যাবে তখন ডিমগুলো তেল থেকে তুলে নিয়ে এই বেঁচে থাকা তেলেই বাদ বাকি রান্নাটা আমি করব। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 1টা গোটা পেঁয়াজ বাটা। দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা ভালো করে ফ্রাই করে নেব। এটা যখন হালকা ফ্রাই করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1টা গোটা টমেটো বাটা। এবার ভালো করে টমেটোটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে এক একে সব গুঁড়ো মশলাগুলো আমরা দিয়ে দেব। প্রথমে এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব টেস্টের জন্য 1 চা চামচ চিনি। এবার পুরো মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা যখন খুব ভালো করে কষা হয়ে যাবে আর এর থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে কাজু, আমন্ড আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। এবার এই পেস্টটা খুব ভালো করে কষানো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তে গ্রেভির পরিমাণ মতো জল ঢেলে দেব। এখানে যেহেতু আমরা ডিমের কষা করব সেই জন্য জলটা পরিমাণ বুঝে ঢালতে হবে, খুব বেশি জল ব্যবহার করলে চলবে না। খুব অল্প একটুখানি জল দিয়ে এবার এটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে সবকটা ভেজে রাখা সিদ্ধ ডিম আমি দিয়ে দেব। সবকটা ডিম যখন গ্রেভির মধ্যে দেওয়া হয়ে যাবে তখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। যেহেতু আমাদের মশলাটা এখানে পুরোপুরি কষানো আছে আর এখানে বেশি কিছু সিদ্ধ হওয়ারও নেই সেই জন্য এটা আমরা বেশিক্ষণ চাপা দিয়ে রাখবো না। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে টেস্টের জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ঘি। ১ টেবিল চামচ গোলাপ জল আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই নতুন স্বাদের ডিমের কষা। সব কিছু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটা সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই রেসিপি, এই নতুন স্বাদের ডিমের কষা। আপনারাও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। কেমন হলো তা আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অনেক অনেক লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আরও এইরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আজকের এই পর্যন্তই,
আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কিছু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।